মসজিদে বাচ্চা নিয়ে আসা, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যে মসজিদে বাচ্চা আসবে না সেই মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে মাহরুম হয়ে যায়। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে বাচ্চারা আসত, বাচ্চারা কান্না করত, বাচ্চারা খেলাধুলা করত, জোরে আওয়াজ করত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামাজ সংক্ষিপ্ত করেছেন, ওনার খতবা সংক্ষিপ্ত করেছেন, এরকম বহু রেওয়ায়েত আছে। আমরা বাচ্চাদেরকে কখনো ধমক দেব না, নিরুৎসাহিত করব না। আজকের বাচ্চাদেরকে যদি আমরা নিরুৎসাহিত করি, ধমক দিয়ে মসজিদ থেকে বাগিয়ে দেই, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য হুমকি। সে হুমকিটা হলো মসজিদগুলো মুসল্লি শূন্যে পরিণত হয়ে যাবে, মুসল্লি শূন্য হয়ে যাবে মসজিদগুলো। এজন্য মসজিদে বাচ্চা আসবে, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, সাথে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? জুমার খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় লাল পোশাক পরিহিত দুজন শিশু মসজিদে নববীতে প্রবেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা স্টপ করে দিলেন। সেই শিশু দুজনকে তার কাছে নিয়ে আসলেন, নিজে গিয়ে কাছে নিয়ে আসলেন। একজনকে ডান হাতে রাখলেন, আরেকজনকে বাম হাতে রাখলেন। এরপরে খুতবা দিলেন সুবহানাল্লাহ। এই দুজন শিশু ছিলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাতে গিয়েছেন, ওনার ফিটের উপরে উঠে বসেছেন, ওনার ঘাড়ে উঠে বসেছেন, উনি সেজদাকে দীর্ঘ করে দিয়েছেন, বাচ্চাদেরকে কষ্ট দিতে চান নাই। এজন্য বাচ্চারা মসজিদে আসবে, এটা একটা শুভ লক্ষণ, এটা একটা ভালো ইঙ্গিত। কখনো তাদেরকে দুরুসারু করবেন না, ধমক দিবেন না, তাদেরকে পাশে নিয়ে রাখবেন। কথা ঠিক কি না? আমাদের দেশে এই সিস্টেম নাই, বিদেশে আছে। বাচ্চাদেরকে বিভিন্ন রকমের উপহার দেওয়া হয়, সাইকেল উপহার দেওয়া হয়, তারপরে লজেন্স দেওয়া হয়, বিভিন্ন খাবারের উপকরণ দেওয়া হয়, খেলনার উপকরণ দেওয়া হয়। মসজিদে আসলে বাচ্চারা এগুলো পায়, এজন্য বেশি বেশি করে বাচ্চারা মসজিদে আসে। কথা বুঝছেন? এজন্য বাচ্চারা মসজিদে আসা এটা একটা শুভ লক্ষণ। যেই মসজিদে বাচ্চারা আসবে ওটা হলো সুন্নতি মসজিদ। ওটা কি মসজিদ? আল্লাহ আমাদের সবাইকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে সাথে রাখার, কাছে বসানোর তৌফিক দান করুন। আমিন।